করছি। মিটিংটা হলো তো, মিটিং করতে দেবে না। কে একটা ওসি আছে কি নাম অভিষেক, এটাও ভাই বোন নাকি? রাজাপুরের ওসি ও ভাই বোন নাকি? এখন দুটো বই বাজারে বেশি করে সেল হচ্ছে, একটা মাননীয় মহেশ শ্বেতা দেবীর লেখা ডাকাত ঋষি, আর একটা শীর্ষেন্দু মুখার্জির লেখা ভাইপো ডাকাত। প্রচুর সেল হচ্ছে দুটো বই। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। তিনটের পর থেকে যা রোদ সব ভিজে গেছি আমরা। এই যে বরুণ দেব আমাদের সহায় আছে, কালকে উড়িয়ে নিয়ে গেছে, আজকে ছাড়। মোদিজির ভক্তরা এসে গেছে, রাম সেনেরা এসে গেছে, বজরং বলির শিষ্যরা এসে গেছে, সনাতনীরা এসে গেছে, রাষ্ট্রবাদীরা এসে গেছে। আই বরুণ দেব আমাদের সহায়। আমি যারা সংগ্রাম করে এই কর্মসূচি করেছেন, তিনবার ডেট চেঞ্জ করতে হয়েছে, এত ভয় কেন? দেড় কিলোমিটার হাঁটলাম, ঘন্টাখানিকের সভা সাড়ে ছটায় শেষ। এই রাজনৈতিক কথা বলবো, কর্মসূচির কথা বলবো, রাজ্যের শাসক দলের ব্যর্থতার কথা বলবো, মোদিজির নবছরের উন্নয়নের কথা বলবো, যে যার মতো করে বাড়িতে চলে যাব। কিন্তু না, কোথাও প্রোগ্রাম করতে দেওয়া যাবে না বিজেপিকে। বিজেপির সঙ্গে এত লোক আছে, বিজেপির মিছিলে মিটিং এ এত লোক হচ্ছে, এখানে তো সাইকেল দেওয়ার মিটিং নয়, এখানে তো পাট্টা বিতরণ হবে না, এখানে তো মায়েদের দিদিদের জোর করে ধরে আনা হয়নি যে না গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, এসএইচজি গ্রুপের টাকা বন্ধ হবে, স্বতঃস্ফূর্ত জনতার ঢল। তাই ভয় পেয়েছে মমতা ব্যানার্জি, ভয় পেয়েছে, তাই সভা করতে দেওয়া যাবে না। আর আমরা করে ছাড়ব, আমরা মোদিজির সেনা। মোদিজি যেমন পুলওয়ামার পরে অন্ধের ঘুষকে মারা, আমরা সেই টিম, আমাদের আটকানো যাবে না। আমি মাননীয় অরুণদা যার সূচনায় ব্যবস্থাপনায় আপনারা এখানে সমবেত হয়েছেন, পার্টির সভাপতি, তাকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। এই জেলার প্রাক্তন সভাপতি তথা আমাদের রাজ্যের সম্পাদক বিশিষ্ট রাষ্ট্রবাদী নেতা প্রত্যুষ মণ্ডলকে, প্রাক্তন সহসভাপতি যিনি থানা থেকে কোর্ট পর্যন্ত গেছেন, আমাদের মাঠ দেয় না কোথাও, আমাদের কোথাও মাঠও দেয় না, সরকারি মাঠ, বিদ্যালয়ের মাঠ সব ওরা পাবে, ওরা মানে পিসিআর ভাইপোর কোম্পানি, ওটা তো পার্টি নয়, আপনি পাবেন না। তাই আমাদের সমর্থকের জমিতে এনওসি নিয়ে এই পারমিশন করিয়ে হাইকোর্ট থেকে আমরা এই সভা করেছি। আমি এখানকার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাবো, ট্রান্সফার করে দিবে বললেই, তবু ধন্যবাদ জানাবো। তারা আমাদের বলে দিয়েছিলেন রাজাপুরের ওসি আপত্তি দিয়ে গেছেন, লিখে বলেছেন মাঠ ছোট, তা তোমার কি, তোমার কি, মিটিং তো বিজেপির, নাম্বার বাড়াতে হবে, নাম্বার বাড়াতে হবে। আর অপেক্ষা করুন না, অপেক্ষা করুন না, ডেজার নাম্বার কেউ বাঁচাতে পারবে না, যাবে যাবে যাবে। 1956 তে হেরেছে, এবার প্রাক্তন হবে।